হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আমি এখন অমলা সিনেমা হলের মধ্যে আছি, আমি লাভ ম্যারেজ দেখছি, তার ইন্টারভেল হচ্ছে আর কি, এই সময়টাতে বেরিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি। একটা এমন ইনসিডেন্ট ঘটে গেছে যেটা খুবই আনন্দের একটা বিষয়। এসবিএস সিনেমাসের তরফ থেকে কিন্তু চেঙ্গিজের পোস্টার শেয়ার করা হয়েছে এবং তারা পোস্ট করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা বিশাল আনন্দের ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার। কিছুদিন আগে যখন আমরা এসবিএফের ওই যে ছবিগুলোর মধ্যে কিসি কা ভাই কিসি কি জান দেখতে পাচ্ছিলাম না, তখন চেঙ্গিজ দেখতে পাচ্ছিলাম, তখন আমাদের অনেকের মনে একটুখানি রাগ হয়েছিল যে কেন চেঙ্গিজ নেই এটার মধ্যে। এবং এসবিএফ সিনেমাস অনেকগুলো এসবিএফ সিনেমাস আছে, সো সেখান থেকে তোমরা জানো যে চেঙ্গিজ যদি এসবিএফ সিনেমাসে না আসতো সেক্ষেত্রে কালেকশনের একটা ছোট্ট হলেও প্রবলেম কিন্তু দাঁড়াতো। তো এখন এই প্রবলেমটা পুরোটাই চলে গেছে, বিকজ এসবিএফ সিনেমাস তারাই পোস্ট করে দিয়েছে চেঙ্গিজের পোস্টার দিয়ে। তাহলে আমরা একদম গ্যারেন্টি শিওর হয়ে যাচ্ছি যে এসবিএফেও কিন্তু চেঙ্গিজ আসছে, এসবিএফ সিনেমাসেও কিন্তু চেঙ্গিজ আসছে। এটা বিশাল বড় একটা ব্যাপার। এছাড়াও তোমরা যারা জিদ্দার ইন্টারভিউগুলো সবগুলো ফলো করেছো, তোমরা খুব ভালো করেই জানো যে বাংলায় যিনি ডিস্ট্রিবিউট করছেন চেঙ্গিজকে, তিনি ভীষণ ভালো ছবি ডিস্ট্রিবিউট করেন, ভীষণ ভালোভাবে ছবিকে ডিস্ট্রিবিউট করেন। হ্যাঁ, তো এটা নিয়ে অবশ্যই আর কোনো রিস্কই থাকছে না যে চেঙ্গিজ মাল্টিপ্লেক্সে কীরকম শো পাবে বা কীরকম কী হবে। প্রচণ্ড ভালো একটা রেসপন্স পাবে মাল্টিপ্লেক্স থেকে, এমনটাও কিন্তু আমরা একটা আঁচ করতে পারছি বিষয়টা। কিসি কা ভাই কিসি কি জান তো আসছেই এবং সেটা মাল্টিপ্লেক্সে অবশ্যই থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার সঙ্গে সঙ্গে সমান তালে কিন্তু চেঙ্গিজও রাজত্ব চালাবে মাল্টিপ্লেক্সে, সিঙ্গেল স্ক্রিন তো ছেড়েই দাও। আমি বিশাল এক্সাইটেড এসবিএফের তরফ থেকে এই পোস্টটা দেখবার পরে। ভিডিওটা বানাতেই একটু দেরি হয়ে গেল, তার কারণ আমি লাভ ম্যারেজ দেখছিলাম আর আমার হাজব্যান্ড ও মিসেস আন্ডারকভার দেখছে বাড়িতে বসে, সেই কারণের জন্যে এরকম করে ভিডিওটা করতে পারিনি আমি চটজলদি। ন্যাচারালি জিদ্দার যে কোনো নিউজ তোমাদের সঙ্গে আগে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু এক্ষেত্রে আমি একটুখানি লেট হয়ে গেছি, তাই আমি সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি। এবং আমি ল্যাপেলে করছি ভিডিওটা, তোমরা কিন্তু বলো নয়েজ পাচ্ছ কি না, একটু আধটু পাবে, বিকজ হলটা তো একদম রাস্তার ধারে, গাড়ি ঘোড়ার আওয়াজ তো পাবেই। তো অবশ্যই তার মধ্যেও জানাও যে কোয়ালিটিটা ঠিক আসছে কিনা। আর খুব শিগগিরই লাভ ম্যারেজের রিভিউ নিয়ে আসছি, আমার অলরেডি হাফ ছবিটা দেখা হয়ে গেছে, আমার কেমন লাগছে কী বৃত্তান্ত সেটা আমি আমার রিভিউতেই বলি। পরপর তিনটে সিনেমা দেখবো, তিনটে রিভিউ আসবে পরপর, ঠিক আছে? তাহলে চলো, আর আরও একটা কথা বলে দিই, বুক মাই শোয়ের ইন্টারেস্ট রেট কিন্তু 17.1K হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম না এবার হু হু করে ইন্টারেস্ট রেটটা বাড়বে, কারণ আমি সকালবেলাই বলেছিলাম 16.9, 200 ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এবং আজকে সারাটা দিন এখনও মোটামুটি বাকি আছে। তাহলে মনে তো হচ্ছে 17.5 আজকে খুব ইজিলি হয়ে যাবে। তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো বন্ধুরা, আসছি লাভ ম্যারেজের রিভিউ নিয়ে। তাহলে এখনের জন্যে বাই বাই।